এই চান্দু, তুমি ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর পাত দেখোনি, কিছু বুঝতে পারো না তুমি? দুধু খাও, আমার সাথে লড়াই করতে আসবা? আগে পাই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, নাহলে একদম মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। আমরা একজনকে কিল করলাম, এখন আমরা শুরু থেকে পিকে খেলা শুরু করব। এবং শুরু থেকে পিকেতে নামছি, পিকের নামে এখানে দেখছেন একটা স্কোয়াড নামছে আমার মাথার উপরে, এখানে দৌড়াচ্ছে ইঁদুরের মতো। এবং একটা গায়ে ভালো একটা ড্যামেজ দিয়েছি, একজনকে নক করলাম, একজন কই গেল? ওকে পাইছি, ওরে দেখতে পেয়েছি, সমস্যা না। এখন কি করব আমি বুঝতে পারছি না। এখন আমরা ঘুরে ফিরে মারার চেষ্টা করব এই মানে এইসব এনিমি গুলো। যে ও গাছ, এখানে পুরো একটা স্কোয়াড নামছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্কোয়াড গুলা। ভালো একটা গান পেয়ে গেছে, এই যে একজনকে আরেকজনকে নক করছি। আর এই গাছ আমার প্রায় হেলথ শেষ হয়ে গেছিলো, গাছ ভালো একটা ড্যামেজ হেড শটে এবং হাই মরছে। কি করব কি করব এখন গাছ, একবারে পুরো একটা স্কোয়াড ক্লিয়ার করছি গাছ। আমি একবারে চারটা কিল করছি, আমি প্রোটিন পাই গেছি। এখানে একজন রয়েছে একটা হেডশট দিয়ে, ওরে নক করলাম না, হেডশট লাগেনি, তার নক হয়েছে বেচারা। সমস্যা নাই, আমরা নিচে যাই ওরে মারার জন্য চেষ্টা করব। এখন এখানে যদি আমি না মরলে হয়, আমি যদি মরে যাই না তাহলে ওকে আরেকজনকে চান্দু এবং গায়ে একটু ড্রাগ দিতে চেয়েছিলাম। আরেকজন নক হয়েছে, অন্য জায়গাতে ঘুরে মারবো গায়ে। আমি যদি মরে যাই না, আমি কম্পিউটার একদম লাথি মারে ভাঙে ফেললো, কারণ আমার এরকম ভাটা ভাই ডান ড্যাম অল ড্যাম। তো গায়ে সমস্যা নাই, আমরা আবার নতুন করে শুরু করলাম। এখন আমরা তো আসলাম আরেকটা ঘরে, এখানে দুইটা টমেটো মারলাম। টমেটো মারার পর দেখতে পাচ্ছেন যে এখানে একজন নকটের সাথে সাথে মরেও গেছে, এখানে আরো এনিমি রয়েছে। আমি খুঁজতে খুঁজতে মারছি, এই যে একজন এখানে লুকায় রয়েছে, হ্যালো হ্যালো ব্রাদার টুকি, ওরে নক করছে। একজন বোম মারছে উপরে, দুজন দেখলাম আমি মনে হলো। ওকে আমি লাফায় লাফে ওরে মারবো, চাচ্ছি একটা দুইটা তিনটা হেডশট মারে ওরে নক করবো। ওই যে ওখানে আমি দেখতে পেয়েছি সোফার উপর বসে রয়েছে, দুজন রয়েছে গায়ে, সেখানে দুজন রয়েছে। ও হো, একজন উঠছে, একজন উঠছে, একজনকে নক করছে এবং আরেকজনকে মারে, একবারে দুইটা কিল করে ফেললাম। সো দেখলেন আমি কি ভাই ট্রিক্স খাটিয়ে মানে দুজনকে মেরে ফেললাম। এখন আরেকজন চলে আসছে, আমি গ্লোয়াল বসাচ্ছি, MP14 ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম, তবে ওর লাগেনি। আমার হেলথ পূরণ করে নিয়ে আগে, নলে আমি কখন অক্কা পাওয়া যায়, নলে আবার আরেকটা কম্পিউটার কিনতে হবে জানে। যে ভাই কম্পিউটার আমি ভাঙতেছি, মানে ইদানিং আমি খেলতেই পারছি না এরকম ভাবে। তো সমস্যা নাই, আমি ধরে নিয়ে একটা ভালো ড্যামেজ দিচ্ছি, গ্লোয়ালটা ভাঙার জন্য চেষ্টা করতেছি। ওকে গ্লোয়াল ভেঙে ফেলছে, এখন ও আমার মারার জন্য চেষ্টা করছে। একটা হেডশট দিছি, লাগিনি এরকম ভাবে। ওই যে গায়েস একবার মরে গেছে, আমি মরতেছিলাম, সমস্যা নাই। এখন আমরা আবার চলে আসলাম, এখানে আরেকজন আছে গায়েস, একটা হেডশট দু একটা হেডশট দিয়ে ওরা নক করছে। এখানে ওর টিমমেট চলে আসছে। ও আমার কাছে ড্রাগ হেডশট গুলো লাগতেছে না, এই জানি হলো, দেখি কি হবে। এখন কোনায় থাকি, কোনায় থেকে বসে ওরে মারার জন্য চেষ্টা করব, আমার কাছে ওরকম কোনো গানও নাই। ওকে এখন ক্লকটারে তো জানেনি কি প্রকার এনিমি নামে, আবার লাভ দেবো, আবার মারবো সরাসরি মরছে। এখন লোকজন আইছে, চান্দু তুমি আমার দেখো নি, চান্দু প্রায় মরতে গেছিলাম বেচারা, তবে আমি বেঁচে গেছি। ওখানে গ্লোয়াল বসে অস্ত্রে একটা অবস্থা, গ্লোয়াল গুলো ভাঙতে হবে। গ্লোয়াল আমার কাছে স্কোয়াল ফেলে আছে, এইখানে কে যেন মারতেছে, গ্লোয়াল বসে নিলাম। ওকে আমার একটা মাইন্ড ফিট করে রাখছে ওখানে, যাতে ও ওখানে আশ্রয় নিলে মরতে পারে। ও তো ঘুরে ঘুরে মারার জন্য চেষ্টা করছে, ওরে এনে মারতে খুব কষ্ট হচ্ছে, কিভাবে মারা যায় এরে। একটা টমেটো দিয়ে তো মারছি গাছ, আমার হেলথ প্রায় শেষ হয়ে গেছিল, আপনি দেখছেন। ওকে একটা হেডশট দিছি, লাগাইছি এবং বেচারা মরলো। ও খুব কষ্ট হয়েছে গাইস, এই কিলের জন্য একটা ভিডিওর জন্য একটা লাইক হবেই, লাইক যদি না দেন তাহলে আপনি মানে ভিডিও দেখার অযোগ্য হিসেবে গণ্য হবেন।
আজকে আমরা আরেকজনকে নক করছি, দুইজন নক করছি, এখানে টিমমেটকে মারলাম, এখন আরেকজন চলে আসছে, হ্যালো, ওরে মারলাম। মারার পর এখন আমরা আবার করছি এনিমি মারার জন্য, এনিমি উপরে নিশ্চিত উপরে কেউ থাকতে পারে, দেখছেন ওই যে একজন চলে আসছে, বড়ি চলে আসছে এখানে, ওকে আরেকজন চলে আসছে, চান্দু এখন কি করবো, একটা গ্লোয়ার বসালাম, এখন একটা মারলাম, একজনকে নক করছি, এখন নক করার পর ওকে একবার আমরা মারলাম, দেখছেন আমরা কিভাবে খুব সহজে মারতেছি এনিমি বোটিং দিয়ে, মানে এনিমি যখন কাছে আসবে তখন আমরা শর্ট রেঞ্জে ইউজ মানে গান ইউজ করব, এবং লং যখন অনেক দূরে থাকবে তখন লং রেঞ্জে ইউজ করব। আর গ্লোয়াল মূলত এনিমি থেকে মানে কয়েকটা গুলি মারার পরে গ্লোয়াল বসাইলে এনিমি আমাকে মারতে পারবে না, বলতে আমি ওকে কয়েকটা ড্যামেজ দেবো ভালো লেভেলের, দেখতে পাচ্ছেন ওই দেখেন ও আমার ড্যামেজ আছে, আমি আবার এখন গ্লোয়াল বসাইলাম, এখন গ্লোয়াল দিয়ে খেলা হবে, ওই যে আরও চলে আসে এনিমি, এবং ওহো আবার মারলাম, এবারে নক করছে, যেহেতু এখন ওর টিমমেট এই যে টিমমেট চলে আসছে, গ্লোয়ালটা ভুল জায়গায় বসছে, তবে সমস্যা নেই, টিমমেটই মরলো বেচারা। এখন আমি সামনে আরেকজন দেখছি গ্লোয়াল বসে, আমরা প্রায় লাস্ট জনের দিকে রয়েছি, লাস্ট জনে মানে আমরা লাস্ট জনেও রয়েছি, আবার লাস্ট মানে ভিডিও শেষের দিকেও রয়েছি। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন আর কমেন্ট করুন, যদি আমাদের সাথে খেলতে হয় তাছাড়াও আমাদের সাথে মানে সবসময় থাকবেন, আমরা এরকম মজাদার ভিডিও নিয়ে আবার চলে আসবো। গ্লোয়ালটা তো অসাম, সমস্যা নেই, লাভ এবং গ্লোয়াল ফাটাবো, ওদিক দিয়ে মারবো, বেচারা লুকাইছিল আর পারলো না। ওকে পিকেতে যেহেতু নামছি তো এনিমি তো আসবে। ওকে বাই বন্ধুরা, আবার পরের একটা ভিডিওতে দেখা হবে, আজকের মতো এটুকুই।